এমন কোনো আমল আছে কিনা যে আমল করলে স্বামীর মনটা নরম হয়, স্ত্রীর প্রতি ভালোবাসা বৃদ্ধি পায়? যে স্বামীর ভালোবাসা বৃদ্ধির জন্য প্রথম শর্ত হলো আপনাকে নমনীয় হতে হবে, আপনার স্বামীর প্রতি কেয়ার বৃদ্ধি করতে হবে, স্বামীকে বেশি ভালোবাসা দেখাতে হবে এবং স্বামীর সেবা শুশ্রূষা বাড়িয়ে দিতে হবে। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শেষ রাতে দোয়া করতে হবে। সাথে সাথে একটা স্পেসিফিক আমল শিখিয়ে দিতে পারি, তা হলো সুরা ফাতেহার আমল। আপনি যখন রাতে স্বামীর সাথে ঘুমাবেন, ঘুমানোর পূর্বে এক গ্লাস পানির মধ্যে আউযুবিল্লাহ বিসমিল্লাহর সাথে সুরা ফাতেহা 11 বার পাঠ করে আপনি ওই এক গ্লাস পানির মধ্যে দম করে সেই পানিটা স্বামীকে খাওয়াবেন। এভাবে নিয়মিত খাওয়াতে থাকেন আর সাথে সাথে শেষ রাতে তাহাজ্জুদের সময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটু দোয়া করতে থাকেন। তাহলে ইনশাআল্লাহ খুব দ্রুত আপনি আপনার স্বামীকে নিজের কন্ট্রোলে আনতে পারবেন, ভালোবাসা বৃদ্ধি করতে পারবেন, অন্তরকে নরম করতে পারবেন, সেটা আল্লাহ রাব্বুল আলামিনই করবেন। এজন্য বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে হবে আর স্পেসিফিক আমলটা নিয়মিত করতে হবে ইনশাআল্লাহ।